আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ যুগপথ কর্মসূচিতে জামাত শিবির নিয়ে একই করল মিডিয়া তিরিশে ডিসেম্বর জামাতের বহুমুখী বিজয় একত্রিশ বারো বাইশ জামাত শিবিরময় মিডিয়া তিরিশে ডিসেম্বর তিরিশে ডিসেম্বরে নানান কথাবার্তা হচ্ছে বলেছি এটা বিশ্লেষণ করতে হবে বিশেষ করে এগারো জানুয়ারি পর্যন্ত তিরিশে ডিসেম্বরের উত্তাপ তিরিশে ডিসেম্বরের গুরুত্ব প্রয়োজনীয়তা এগুলো থাকবে এবং রাজনীতিতে এটার একটা দীর্ঘমেয়াদী প্রভাব রয়েছে সরকার মিডিয়া অ্যানালিস্ট সবাই এটা নিয়ে বিশ্লেষণ করবে তার মধ্যে আমার কাছে বরাবরই যেটা বলি বিভিন্ন বড় কর্মসূচির পর যে মিডিয়াগুলো বিষয়টা কিভাবে দেখেছে কিভাবে কাভারেজ দিয়েছে তাদের গতিবিধি বোঝার মাধ্যমে রাজনীতির গতিবিধি এই কর্মসূচির সফলতা কোন দিকে যাচ্ছে অনেক কিছুই কিন্তু বোঝা যায় এটা আজকে তুলে ধরবো যেমা ছিবিরময় মিডিয়া তিরিশে ডিসেম্বর সবচেয়ে বেশি কাভারেজ পেয়েছে পজিটিভ হোক আর নেগেটিভ হোক বেশি আলোচনা হয়েছে বেশি এনগেজমেন্ট হয়েছে মেন স্ট্রিম মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়া সোশ্যাল মিডিয়া সব দিক বিবেচনায় জামাত শিবিরকে নিয়ে আমরা যদি একটু দেখি যুগপথ কর্মসূচিগুলো কিভাবে কাভার করেছে প্রভাবশালী মিডিয়াগুলো যাদের গুরুত্ব রয়েছে সরকারও যে মিডিয়াগুলোর শিরোনামের উপর ভিত্তি করে অনেক কিছু সিদ্ধান্ত নেয় জামাত শিবির নিয়েও করেছে সব বিষয় নিয়ে করেছে আমি একটু তুলে ধরতে চাই গণমিশিল থেকে গণ অবস্থান কর্মসূচি ঘোষণা এগারো জানুয়ারি সব বিভাগীয় শহরে সকাল দশটা থেকে বেলা দুইটা পর্যন্ত গণ কর্মসূচি পালন করে বিএনপি বিএনপির দেখা দেখি বা যুগপথ যেহেতু অলরেডি গণতন্ত্র মঞ্চ করেছে ভারতদলীয় জোটও করবে জামাত ইসলামীও এগারো তারিখ সেম কর্মসূচি ঘোষণা করবে এতে তেমন কোনো সন্দেহ নেই চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে ভারতদলীয় জোট প্রথম আলো রিপোর্ট করেছে প্রথম আলো এটা নিয়ে যথেষ্ট আগ্রহ ছিল অনেক কাভারেজ দিয়েছে প্রথম আলো এবং বিরোধীরা বিশেষ করে আওয়ামী লীগ ছাত্রলীগ তারা কী করেছে সেটাও প্রথম আলো তুলে ধরেছে শাহভাগে ছাত্রলীগের অবস্থান বিএনপি জামাতের গণমিছিলকে কেন্দ্র করে ছাত্রলীগ বিভিন্ন কথাবার্তা বলেছে প্রথম আলো তুলে ধরেছে ছাত্রলীগকে নেগেটিভলি তুলে ধরেছে গণমিছিল থেকে গণবস্থান কর্মসূচি ঘোষণা দিলে বিএনপি দফায় দফায় কাভারেজ দিয়েছে বিএনপিকে নাইট এঙ্গেল থেকে ফকিরেপুল মোড় পর্যন্ত যান চলাচল সীমিত নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হয়েছে নেতাকর্মীরা এর মানে প্রথম আলোর মতো একটা মিডিয়া যারা চব্বিশে ডিসেম্বর নিয়ে তেমন কোনো আগ্রহ দেখায়নি কিন্তু ত্রিশে ডিসেম্বর নিয়ে তুমুল আগ্রহ তাদেরকে দেখছি জামাত শিবির নিয়ে জামাত নিয়ে রিপোর্ট করেছে প্রথম আলো মৌচকে পুলিশ জামাত সংঘর্ষ রাজধানীর মৌচকে জামাত নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ধাওয়া পাল্টা দেওয়া হয় কথা ঠিক কিন্তু উস্কানিতে যে হামলা করেছে এ কথা তো আর কখনো প্রথম আলো লিখবে না যতটুকু লিখেছে অ্যাটলিস্ট প্রথম আলো তো এটা লেখেনি যেমন এটা কিন্তু গুরুত্বপূর্ণ জামাত শিবিরের লোকজনকে বোঝা দরকার যারা রাজনীতি বুঝতে চান যে এখানে প্রথম আলো কিন্তু চাইলে এটা এভাবেও লিখতে পারো যে পুলিশের উপর জামাত শিবিরের হামলা কিন্তু তারা এটা না কি লিখেছে পুলিশ জামাত সংঘর্ষ মানে ব্যালেন্স করেছে উভয় পক্ষে সমান সমান কথা বলেছে আবার আপডেট দিয়েছে সদ্য পাওয়া এগারো জনেরই সব বিভাগীয় শহরে সকাল দশটা থেকে বেলা দুইটা পর্যন্ত গণঅবস্থান করবে বিএনপি প্রথম আলো আরও রিপোর্ট করেছে প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র মঞ্চের বিক্ষোভ সমাবেশ পূর্ব যে জাতীয় প্রেস ক্লাব গণমিছিল বিক্ষোভ সমাবেশ করেছে গণতন্ত্র মঞ্চ ছোট তেমন উল্লেখযোগ্য কিছু নয় গণতন্ত্র মঞ্চেরটা গণমিছিলের জন্য নয়াপল্টনে জড়ো হয়েছে বিএনপি নেতাকর্মীরা দফায় দফায় নিউজ করেছে আবার জামাত নিয়ে আরেকটার রিপোর্ট রাজধানীতে জামাত কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ আটক কয়েকজন মালিবাগে পাল্টাপাল্টি ধাওয়া পুলিশের ধারণা জামাতের মিছিল যা বিস্তারিত লিখেছে ছবি দিয়েছে আর পুলিশ পেটাচ্ছে জামাত বা ব্যানার কেড়ে নিচ্ছে এই ছবি কিন্তু দেয়নি রিপোর্ট ব্যালেন্স আছে কিন্তু ছবি দিয়েছে জামাত শিবিরের লোকজন ইটপাটকেল মারছে সেগুলো গণতন্ত্র মঞ্চ মঞ্চের অবস্থান কর্মসূচি এগারো জানুয়ারি প্রথমবার এটাও কভার করেছে এরপরে ডেইলি স্টার কিন্তু আবার চব্বিশে ডিসেম্বরের মতো এত আগ্রহ ছিল না মানে এক একদিন এক একটা নিউজপেপার এক এক ধরনের আগ্রহ তারা জামাত নিয়েও যথেষ্ট গুরুত্ব দেখিয়েছে অ্যাটলিস্ট টু সাম এক্সটেন্ট এই তিরিশে ডিসেম্বর আর মালিবাগে পুলিশের সঙ্গে জামাত শিবিরের সংঘর্ষ নিউমার্কের ডিভিশন পুলিশের এডিসি শাহিন শাহ মাহমুদ বলেছেন জুমান নামাজ শেষে জামাত শিবিরের ব্যানারে হঠাৎ করে মালিবাগ টাওয়ারের সামনে পুলিশের উপর হামলা চালায় একদল মানুষ একেবারেই অ্যাপসোলেটলি ফলস কথা এটা একেবারে উপরের পেজে নিয়ে আসা এটা ডেইলি স্টার জামাতের প্রতি বৈষম্যমূলক আচরণ করেছে এটা ভিডিও আছে একেবারে ফুল ভিডিও আছে দিবালোকে এরকম তো মিথ্যা দাবি করা যায় না কে আগে হামলা করেছে কে ব্যানার কেড়ে নিয়ে চলার চেষ্টা করেছে জামাত সেগুলো আদৌ পুলিশ বক্সে হামলা করেছে কিটা এটা সব ভিডিও আছে একবারই ফলস কথা ভিডিও দেখলেই তো হয় তো শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওর যুগে এত মিথ্যে কথা বলা যায় না শাহবাগের ছাত্রলীগ নেতা কর্মীদের অবস্থান রিপোর্ট করেছে ডেলসটার কিছু চমৎকার তথ্য তুলে ধরেছে ঢাকায় আজ ঢাকায় ত্রিশ দল তেত্রিশটা ঘোড়ার ডিম পেরেছে এর মানে তেত্রিশ দলের গণ বা যুগপথ এটাকে মাননীয় মন্ত্রী ওবায়দুল কাদের ট্রল করেছেন এটা তুলে ধরেছে এই ট্রল এটা কিন্তু জনগণ আবার নেতিবাচকভাবে নেয় ফখরুল মুশারফ জোটের তেত্রিশ দলের নাম বলতে পারলে ক্ষমা চাইব তথ্যমন্ত্রী ডেলিস্টে এটাও তুলে ধরেছে এখন কথা ঠিক হয়তো বলতে পারবে না কিন্তু বলতে হবে এটা কি জরুরি কাগজ দেখে বলবে নিজ দলের সব নেতাদের নাম এটাও তো অনেক দলের এই মাননীয় মন্ত্রী তিনি কি বলতে পারবেন কখনই নেন তো এখানে তেত্রিশ দলের নাম বলতে পারাটা মোটেও জরুরি নয় মোটেও জরুরি নয় তো বাংলাদেশে নিবন্ধিত সব দলের নাম কি মাননীয় মন্ত্রী বলতে পারবেন কখনই নয় জুমার পর বিএনপি সমমনা বত্রিশ দলের গণমিছিল সতর্ক অবস্থানে পুলিশ স্টার রিপোর্ট করেছে স্টার আরও রিপোর্ট করেছে গণ আজকের গণমিছিল দেখে যান জনগণ সঙ্গে আছে কিনা না ডক্টর খন্দকার মোশার হোসেনের বক্তব্য দিয়ে পুরনো পল্টনে মিছিল থেকে আটক তিন টুপি বলা মানুষ আটক করেছে এটা এটা একটা ইসলামপন্থীদের সফট কর্নার পাওয়া যায় টুপি দাঁড়িয়েওয়ালা মানুষের আটকের ছবি দিয়ে রিপোর্ট করলে ডে স্টার এটা করেছে এগারো জানুয়ারি দেশব্যাপী গণমিছিল অবস্থান কর্মসূচি দফায় দফায় কাভার করেছে বিএনপি জামাতে নৈরুদ্য ঠেকাতে প্রস্তুত আওয়ামী লীগ জাহাঙ্গীর কবির নানক বলেছে সেটাও কাবার দিয়েছে নয়াপল্টনে বিএনপির গণমিছিল মহিলা দলের রং বেরঙের পোশাক পরা নয় জড়ো হচ্ছে বিএনপি জড়ো হচ্ছে শুরু হবে নামাজ পড়ছেন এগুলো কিন্তু যথেষ্ট আগ্রহের প্রমাণ মিডিয়াগুলোর বাংলা ভীষণ জামাতকে একক নিউজ পেপার হিসেবে সবচেয়ে বেশি কাভারেজ দিয়েছে অতএব এটা থেকে জামাত শিবিরের লোকজনের প্রতি একটা বার্তা আছে আমার এই বিশ্লেষণ থেকে বাংলা ভীষণের দিকে নজর রাখুন বাংলাদেশের রিপোর্টার জামাত সম্পর্কে জানে এবং জামাত সম্পর্কে আগ্রহ আছে যথেষ্ট যে কোনো ঘটনায় তারা যথেষ্ট রিপোর্ট করে এটা এদের প্রতি খেয়াল রাখেন জামাতের সঙ্গে সংঘর্ষ দশ পুলিশ সদস্য হাসপাতালে এটা কিন্তু অন্য কোনো নিউজ তুলে ধরতে পারেনি আমি যখন কথা বলছি তখন যেটা শুধু বাংলাদেশন তুলে ধরেছে যাই হোক এরও নিন্দা জানাই পুলিশ সদস্য কেন হাসপাতালে যাবে তারা রাষ্ট্রের চাকরি করে তাদের উচিত নয় অতি উৎসাহ আচরণ করে এবং তাদের উপর হামলা করা কিছুদিন ঠিক নয় মৌচকে জামাত পুলিশ সংঘর্ষ জামাতের সঙ্গে বাংলা ভিশনই রিপোর্ট করছে আবারও জামাতের সঙ্গে সংঘর্ষ টুল দিয়ে পুলিশের আত্মরক্ষার চেষ্টা মানে ছোটো ছোটো বিষয়গুলো ছবি সহ চমৎকারভাবে বাংলা ভিশন তুলে ধরেছে বাংলা ভিশন আরও রিপোর্ট করেছে এটাও একটা চমৎকার ভালো লাগার নিউজ আমি পুলিশ সদস্যদেরকে ধন্যবাদ জানাই হাস সংঘর্ষে আহত দুই জামাত কর্মীকে আটক করে হাসপাতালে নিল পুলিশ চমৎকার ভালো আহত হয়েছে সংঘর্ষ হয়েছে হাসপাতালে নিয়ে এসেছে ধন্যবাদ মানবিক পুলিশই আমি বলবো মৌচকমোর আশেপাশে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন গণমিছিল নিয়ে নয়াপল্টনের দিকে যাচ্ছিল জামাত শিবিরের নেতাকর্মীর সমত এটা তো ঠিক নয় নয়াপল্টনের দিকে জামাত শিবিরের লোকজন কেন যাবে এটা ঠিক নয় আর বাংলা আরও রিপোর্ট করেছে রাজধানী গণতন্ত্র টক আবার করেছে জামাতের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ এটা নিয়ে আলাদাভাবে আবারও রিপোর্ট করেছে গণমিছিল উদ্দেশ্যে নয়াপল্টনের বিএনপি নেতাকর্মীদের ভিড় এটা নিয়েও বাংলা রিপোর্ট করেছে একক নিউজ টেলিভিশন চ্যানেল হিসেবে বা একক একটা নিউজ মিডিয়া হিসেবে সবচেয়ে বেশি আগ্রহ দেখিয়েছে বাংলা ধন্যবাদ দিতে হয় যমুনা টিভিও রিপোর্ট করেছে বিএনপিকে বেশি খাবার দিয়েছে দশটা অভা দাবিতে গণমিছিল করবে বিএনপি ডিবিসি নিউজ আবার জামাতকে ব্যাপকভাবে নেগেটিভ তুলে ধরেছে এদেরকেও জানা দরকার জামাত শিবিরের লোকজনকে যে কতটা নেগেটিভ তুলে ধরেছে তারা জামাতের ঝটিকা মিছিল পুলিশের উপর হামলা একেবারেই একপাক্ষিক কথা পুলিশ জামাত সংঘর্ষ বললে তো একটা মধ্যমপন্থী কথা হয় আর জামাতের ঝটিকা মিছিলের সংজ্ঞা কি এখানে ডিবিসি যেটা বলছে এটা কিছুতেই ঝটিকে মিছিল নেই অনেকক্ষণ যাবৎ মিছিল করেছে পুলিশ ব্যানার কেড়ে নেওয়ার চেষ্টা করেছে বক্তব্য দিয়েছে দীর্ঘক্ষণ এত দীর্ঘক্ষণ যাবত মিছিল জামাত গত নয় বছরে ঢাকায় করেনি তো সেটা ঝটিকে মিছিল এক কোন এত বেশি পরিমাণ লোক নিয়ে মিছিল করলে বক্তব্য দিলে সেটাও ঝটিকে মিছিল ডেইলি ডিবিসি নিউজের এই রিপোর্ট একেবারেই একপাক্ষিক হলুদ সাংবাদিকতা পুলিশের উপর হামলা এভাবে রিপোর্ট করা সম্পূর্ণ জামাতকে দায়ী করা এটা ঠিক হয়নি আর ডিবি আরও রিপোর্ট করেছে রাজধানী মালিবাগে জামাত শিবিরের সাথে পুলিশ সংঘর্ষ এটা ঠিক আছে এটা মানা যায় ডিবি আরও শিরোনাম করেছে যেভাবে হামলা শুরু করেছিল জামাত শিবির এটা একেবারেই অ্যাবসোলুটলি ফল যেভাবে হামলা করে শুরু করেছিল পুলিশ এভাবে বলতে পারতো কারণ আমরা তো দেখেছি ডিবি আরও রিপোর্ট করেছে পুলিশের উপর জামাত শিবির হামলা দফায় দফায় পুলিশের বক্তব্য নিয়েছে কিন্তু জামাত এটা তো রিপোর্টিংয়ের সাব মেনটেন করা হলো না জামাত নেতাদের বক্তব্য নিতো তারা কি বলছে জামাতের পেজে কি দাবি করছে কিভাবে হামলা শুরু হলো ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে আর যেটা অনলাইনে ছড়িয়ে পড়েছে তাহলে তো করলে তো আর এই নিউজগুলো এভাবে একপাক্ষিকভাবে জামাতকে দায়ী করে রিপোর্ট করতে পারতো না যাই হোক এখন মিডিয়ার পাতায় অথবা টেলিভিশন চ্যানেলে সোশ্যাল মিডিয়ার কথাও যদি বলি লাইক কমেন্ট ভিউ এনগেজমেন্ট কমেন্ট সবগুলো আমি দেখলাম সূক্ষ্মভাবে তাতে তিরিশে ডিসেম্বর জামাতের বহুমুখী বিজয় হয়েছে এক মিডিয়া কাভারেজের বিজয় এবং সরকার বা সরকার দলের লোকজন জামাতকে নিয়ে চিন্তিত যে তাদের এখন অনেক শক্তি আছে এই এক বিজয় বিপুল সংখ্যক লোক উপস্থিত হয়েছে এক বিজয় আবার চেষ্টা করো জামাতকে বাধা দেওয়া যায়নি তারা সবল হয়েছে গণমিছিল করেছে অনুমতি না দেওয়া সত্ত্বেও এক বিজয় এর মানে তিরিশে ডিসেম্বর জামাতের বহুমুখী বিজয় হয়েছে এটা বলতে হবে বারো এখানে আমি এটা আমার একান্তই ব্যক্তিগত অবজারভেশন অনেকে হয়তো বা একমত পোষণ করবেন না যেমন পুলিশ উস্কানিতে হামলা করেছে বাধা দিয়েছে অনেক কিছুই করেছে এটস ট্রু আমরা দেখেছি তো বললাম এটা জুলুম তা সত্ত্বেও পুলিশ যারা আহত হয়েছে পুলিশের উপর ইটকাট ইটপাটকেল নিক্ষেপের ঘটনা আমরা দেখেছি এখন জামাত যদি প্রয়োজনে যদি কয়েক মিনিট কম প্রোগ্রাম করতে হতো তা সত্ত্বেও যদি পুলিশ হামলা শুরু করেছে বলে তারা চলে যাবে শেষ প্রোগ্রাম ওখানেই শেষ এটা করতে পারলে আমার মনে হয় ভালো হতো কারণ সামনে তো আরও অবস্থান করতে হবে তা পুলিশের সাথে সংঘাত সংঘর্ষ হয়ে গেলে সামনে জামাতের কর্মসূচি বা জামাতের ভবিষ্যৎ কিন্তু ভালো না কারণ তাদের সাথে তো দিন শেষে জোর করে পারা যাবে না এই জন্যে জামাতকে সামনে আরো বেশি ধৈর্যশীল হতে হবে পুলিশ নিষেধ করে প্রয়োজনে সেখান থেকে চলে যেতে হবে আবার আরেক দিন আসতে হবে কিন্তু তাদের উপর পাল্টা হামলা করা যাবে না তাহলে কিন্তু রাজনীতি করা কঠিন বাংলাদেশে এটা আমরা দেখতে পাচ্ছি এটা বাস্তব কথা মানতে হবে সত্যমিত্র যাই হোক তাদের সাথে কতদিন আর ধাক্কাধাক্কি করে চলবে এটা কি আদৌ সম্ভব সিভিলিয়ান নাকি পারে আর্ম ফোর্স সাথে কখনোই নয়